একটা নিউবর্ন বেবিকে এভাবে ক্যারি করা, আই ডোন্ট সি এনি লজিক। হোয়াট ইজ আপ গাইজ, হোপ ইউ অল আর ডুইং গুড। এই জিনিসটা লাগানোর পর থেকে অ্যাটলিস্ট 100 রিকোয়েস্ট আসছে এটা রিভিউ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওই ভিডিওতেই রিভিউ দেওয়ার প্ল্যান ছিল। অ্যাপারেন্টলি অনেকেই বলে এই পেট্রোল স্টেশনটা ভালো, হ্যান্স দ্য ট্রাফিক। লাস্ট ভিডিওটা অ্যাকচুয়ালি ওইভাবে প্ল্যান করছিলাম দ্যাট কিছুদিন চালানোর পরেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ওই ব্লগেই, বাট লেট হয়ে যাচ্ছিলো অ্যান্ড আমার অ্যাকচুয়ালি ক্লাচ নিয়ে খুব একটা স্যাটিসফ্যাকশন ছিল না। অবভিয়াসলি হওয়ার কথা না, কারণ লিভার দিয়ে কোনো পারফরমেন্স ইম্প্রুভ হবে না। ইটস জাস্ট লিভার, দ্যাটস ইট, দ্যার ইজ নো মেকানিজম, কোনো ফাংশন নেই। ইটস জাস্ট লুকস গুড, ওটার সাথে ম্যাচ করার জন্য নিয়েছিলাম, দ্যাটস ইট। সেই জন্যই বাবু ভাইকে বললাম দ্যাট আমি এটা স্মুথ করতে চাই যতটুকু পসিবল। ক্লাচটা ইম্প্রুভ করতে হলে হাইড্রোলিক ক্লাচ লাগাইতে হবে, দ্যাটস হোয়াট হি ইজ সাজেস্টিং। Can't wait for this to complete. Je obostha thakar egula complete hole hopefully 10% jodi kome clutch improve korte hole hydraulic clutch lagate hobe, especially karon brake ta eto josh hoye geche. It's so quick, so soft, so effective. Ei karone ami left side e similar performance chai. Ajke ar ei moto bazare jawa hoyni. Hello bro. Yes sir. দাবো আসসালামু আলাইকুম, গুড টু সি ইউ। ও ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, শিওর ব্রো। এটা লাগাইতে ক্লাচ লাগাবো, ব্রেক লাগাইছি না এখন, আজকে ক্লাচ লাগাবো। হ্যাঁ না, স্লিপার না, হাইড্রোলিক, হাইড্রোলিক। এটা জাস্ট লিভার, ইটস নট ইনাফ, এটা কোনো পারফরমেন্স হবে না। ইয়া, ফুল সেট আপটা লাগবে ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আই সিম্পলি লাভ দিস সাডেন মিটিং। বাই দ্য ওয়ে, সবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। লাস্ট ভিডিওতে সবাই কমেন্ট করেই যাচ্ছিল কোথা থেকে কিনছি, কোথা থেকে কিনছি, অ্যান্ড আমি ওটা পিকচার দিয়ে দিছি ভিডিওতে, তারপরে লিঙ্কও দিয়ে দিছি নিচে, কমেন্টও আই থিঙ্ক দিছিলাম, তারপরে সবাই জিজ্ঞেস করতেছে। সো ইটস কল্ড ই মোটো বাজার। ওই পেজের ওনার হচ্ছে ইরফান বাবু, আমি ওনার ফেসবুক পেজও দিয়ে দিব, ইউ ক্যান কন্ট্যাক্ট হিম অন দ্য ফেসবুক পেজ অর অন দ্য ফেসবুক প্রোফাইল। এখন মোটোপ্লেক্সে যাব, ওখানে কী কী পার্টস লাগবে এবং প্রাইস দুইটাই দেখাই দিব, অ্যান্ড দেন এরপরে রাইডিং এক্সপিরিয়েন্স অর হাউ আই ফিল রিভিউ অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট ওটা শেয়ার করব। হোপফুলি সবাই ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট গাইজ, ফাইনালি হাইড্রোলিক ক্লাচ পাম্প লাগানো কমপ্লিট। গ্যারেজে খুব নয়েজ এবং খুব ক্রাউডেড, তাই ওখানে আর ভিডিও করা হচ্ছিলো না। এখানে এক জায়গায় আসলাম, সময়ের মোহাম্মদপুর, আমাদেরকে সাহিল নিয়ে আসছে থ্রোটল আলফা। ক্লাচের ব্যাপারে আগে বলি, ক্লাচের জন্য চারটা জিনিস লাগে। সো এটা হচ্ছে S1 ব্রেক, লেফট সাইড যেটা ক্লাচের জন্য লাগানো হয়েছে, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 6,500। সেকেন্ড থিং, এখানে একটা কেবল লাগে, টেফলন ক্লাচ হোজ, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। থার্ড দরকার একটা ক্লাচ পাম্প, S1-এর ক্লাচ পাম্প, আই উইশ এটা রেড আসতো বাট অনলি গোল্ডেন কালারই আসে, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3,800। ফোর্থ আমাদের এই ফ্লুইডটা দরকার, ওইটা সার্ভিস চার্জের সাথেই ফ্লুইডটা দিয়ে দিছে, সো মেবি 80-100 নিবে ম্যাক্সিমাম এটার জন্যে। ব্রেকের জন্যে অ্যাজ ইউজুয়াল ক্লাচে যেটা লাগছে সেম থিং, নো ডিফারেন্স, একটা জাস্ট ব্রেকের কাজ হচ্ছে আর একটা ক্লাচের জন্যে। ব্রেকেরটাও সেম 6,500 এই পার্টটার দাম, দিস হোল থিং। ইটস অ্যাকচুয়ালি গেটিং ডার্ক ইন হিয়ার, সো বেটার কথাগুলো রাইডিংয়েই কমপ্লিট করি। ক্লাচের চেয়ে ব্রেকের প্রাইস একটু কম পড়ে, কারণ ক্লাচ পাম্পটা একটু এক্সপেন্সিভ, 3,800 টাকা। ব্রেকের জন্য জাস্ট ব্রেক লিভারটা লাগে, সেটা হচ্ছে 6,500। ব্রেকের জন্য দুইটা হোস পাইপ লাগে, সেটা হচ্ছে 1500 করে ইচ, 3,000 টাকা ওখানে। ব্রেকের কস্ট অ্যারাউন্ড 9,500 কমপ্লিট হয়ে যায়।
এত ট্রাফিকের মধ্যে ব্লগ করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে, স্পেশালি এই টাইপের রিভিউ টাইপের যেগুলো খুব স্পেসিফিকলি বলতে হয় ইনফরমেশন। অন্যান্য ব্লগ যেটা মনে আসে সেটাই বলা যায়, প্রিপারেশন প্রয়োজন হয় না, সো একটু ডিস্ট্রাকশন হলে সমস্যা হয় না। এনিওয়েজ, যদি টোটাল প্যাকেজ লাগাতে হয় তাহলে অলমোস্ট 22,000 টাকার মধ্যে কস্ট পড়বে। এটা হচ্ছে S1 মডেল, যেটা সবচেয়ে এক্সপেন্সিভ। এর নিচে আরও কিছু মডেল আছে। অনেকেই কমেন্ট করতেছিলো দ্যাট RTR লাগানো যাবে নাকি, হাঙ্কে লাগানো যাবে নাকি, অনেকে বলছে জিক্সারের ক্লাচ একটু হার্ড লাগতেছে ওটাতে লাগানো যাবে নাকি। আমি গত ভিডিওতেও বলছিলাম আই থিঙ্ক যে কোনো বাইকে লাগানো যাবে এবং পারফরমেন্স ইম্প্রুভ হবেই। যাদের বাজেট নিয়ে একটু কনসার্ন আছে তারা অন্য মডেলগুলো লাগাইতে পারে, E1 এবং E2। ওগুলোর এক্সাক্ট প্রাইস আমার জানা নেই, বাট আমি যতটুকু জানি ওগুলোর প্রাইস সিগনিফিকেন্টলি কম, মেবি S1-এর হাফ কস্ট অর মেবি আরও কমে পাওয়া যাবে। অ্যাজ ফর দ্য রাইডিং এক্সপিরিয়েন্স, আই এম অ্যাবসলুটলি লাভিং ইট। স্পেশালি ব্রেকটা আমি এত মজা পাইছি, রেসপন্সটা অনেক কুইক হয়ে যায়। RCB ব্রেকসের যে সুবিধা সেটা হচ্ছে অল্প একটুতেই অলমোস্ট ফুল স্ট্রেংথ পাওয়া যায় অ্যান্ড খুব কুইকলি পাওয়া যায়, সো দ্যাটস হোয়াট আই লাভ দ্য মোস্ট অ্যাকচুয়ালি। অ্যান্ড আমার পরে যতজনই বাইকটা চালাইছে সবাই বলতেছে এত স্ট্রেংথ এক্সপেক্ট করেনি, ইট বিকামস সো মাচ বেটার অ্যান্ড অনেক স্মুথ এবং সফট হয়ে যায়, যার কারণে খুব একটা স্ট্রেংথ লাগে না, বা অনেকবার যদি আমরা ট্রাফিকে থাকি তখন ফ্রিকুয়েন্টলি আমাদের ব্রেক ক্লাচ ইউজ করতে হয়, কোনো স্ট্রেন ফিল হয় না, খুব ইজিলি প্রেসটা হচ্ছে এভরি টাইম আই এম ইউজিং দ্য ব্রেক অর দ্য ক্লাচ। বাবু ভাই অ্যাকচুয়ালি আমাকে প্রথমেই বলছিলো দোনোটা লাগানোর জন্য, আমি তখন অ্যাকচুয়ালি একটু কনফিউশনে ছিলাম, স্পেশালি বিকজ অফ দ্য প্রাইস, একটু এক্সপেন্সিভ, অ্যান্ড দেন শিওর ছিলাম না কতটুকু ইম্প্রুভ হবে, প্লাস এটার পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই ভাবছিলাম ওটা লাগাবো। অ্যান্ড আই অ্যাবসলুটলি লাভ দিস, এটা খুব ভালো লাগছে, সেই কারণেই ক্লাচটা লাগানোর জন্য অ্যাগ্রি করছি। অ্যান্ড ইট ইজ অ্যামেজিং, ট্রাস্ট মি, এত স্মুথ হয়ে গেছে, লাইক আই ক্যান ফিল ইট, আই ক্যান অনেস্টলি ফিল ইট, আগেরটা হচ্ছে অ্যাটলিস্ট 50% স্মুথ বেশি হয়ে গেছে। আইডিয়াল অবস্থায় খুব একটা ফিল হয় না, একটু মনে হয় যে না হ্যাঁ একটা হার্ড আছে বা সামথিং, বাট রাইডিং অবস্থায় আর শিফটিংয়ের অবস্থায় খুব স্মুথ হয়ে যায় অ্যান্ড খুব ইজিলি শিফট করা যায়। বাই দ্য ওয়ে এই গ্রিপগুলো নিলাম RCB-র, অ্যারাউন্ড আই থিঙ্ক এটার প্রাইস ছিল 900, দুইটাই অ্যাকচুয়ালি, দুইটাই 900। RCB-র ব্রেক হোক আর ক্লাচ হোক তিনটাই স্পেশালিটি আছে। ফার্স্ট থিং হচ্ছে অফকোর্স এটাকে বেন্ড করা যায়, যদি কখনো বাইক পড়ে যায় বা ক্র্যাশ করে তাহলে এটা ফোল্ড হয়ে যাবে, সো ইন টার্মস অফ ক্র্যাশ ব্রেকের লিভারগুলো ভাঙবে না এবং ব্রেক আর ক্লাচ এগুলোতে কোনো প্রেশার পড়বে না। সেকেন্ড থিং হচ্ছে কমপ্লিটলি অ্যাডজাস্টেবল, আমাদের অনেকের আছে একটু শর্ট হ্যান্ড অর শর্ট ফিঙ্গার, ঠিকমতো ব্রেক লিভারগুলো বা ক্লাচ লিভার রিচ করা যায় না, অর রিচ করা গেলে একটু টাফ হয়ে যায় অনেকের জন্য, অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি অ্যাডজাস্টেবল, যার যেভাবে পছন্দ, কারো যদি বড় হাত হয় ওয়াইড করে নিতে পারবে, কারো যদি শর্ট হাত হয় তাহলে একদম ক্লোজ নিয়ে আসা যায়। আরেকটা ফিচার আছে ওটার ইম্প্রুভমেন্ট বা ওটার পারফরমেন্স আমরা কতটুকু পাবো শিওর না, যেটা আমি অ্যাকচুয়ালি রিসেন্ট যে হায়াবুসা লঞ্চ করছে ওইটার ভিডিও থেকে দেখলাম, এই কাট আউটটা যে দেওয়া আছে এটার মেন রিজনটা হচ্ছে এয়ার পাস করার জন্যে, অনেক হাই স্পিডে এই কাট আউটগুলো এয়ার ফিল্টার করতে পারে, সো দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ, বাট মনে হয় না আমরা এই বাইক দিয়ে ওরকম লেভেলের টপ স্পিড করবো বা করতে পারবো, বাট তারপরে যেহেতু একটা ফিচার দেওয়া আছে আই থিঙ্ক একটু হলেও কাজে আসবে। ম্যাটেরিয়াল ওয়াইজও মনে হচ্ছে খুবই স্টার্ডি এবং খুবই স্ট্রং, মনে হয় না এত ইজিলি নষ্ট হবে আর ভেঙে যাবে, আর পারো না ভেঙার তো কোনো চান্সই আসে না আনলেস অফ এ ক্র্যাশ অর সামথিং, ওটারও একটা ব্যাক আপ আছে ফোল্ড হয়ে যায়, সো ইয়ে ওভারঅল আই থিঙ্ক ইটস এ গুড ইনভেস্টমেন্ট। আমি একটু অ্যাকচুয়ালি সাহিলের সাথে কথা বললাম, ও তার KPT-তে লাগাইছে অ্যান্ড হি ওয়াজ লাইক ইজ রিয়েলি হ্যাপি উইথ ইট, অনেক স্মুথ হয়ে গেছে। সানি তার পালসার NS-এ লাগাইছে, ওটাও অনেক স্মুথ হয়ে গেছে, সো আই থিঙ্ক সব বাইকের জন্যই পারফরমেন্স ভালো পাওয়া যাবে, বাট V3-তে একটু বেশি হয় ইভেন CBR। আই থিঙ্ক V3-র মেইন রিজনই হচ্ছে স্লিপার ক্লাচ, ওগুলো অলরেডি অনেক স্মুথ, ওটার উপর যদি এটা লাগানো হয় তাহলে আলট্রা স্মুথ হয়ে যায়, এক্স্যাক্ট সেম স্মুথনেস অন্য বাইকে আসবে না বিকজ অন্য বাইকে স্লিপার ক্লাচ নেই, বাট স্টিল যেই পারফরমেন্সটা আমি পাচ্ছি আর স্মুথটা ফিল হচ্ছে দ্যাটস মোর দেন ইনাফ, ইনফ্যাক্ট ইটস রিয়েলি গুড, ইটস রিয়েলি রিয়েলি গুড, ইটস ডেফিনেটলি ওয়ার্থ ইট, বাট প্রাইস একটু বেশি, সো আই থিঙ্ক অনেকটা শখের উপর যারা একটু এক্সপেন্সিভ বাইক চালায় যদি আরেকটু ভালো ফিল চায় আরেকটু পারফরমেন্স চায় তাহলে তাদের জন্য ডেফিনেটলি রেকমেন্ডেড। ইফ ইউ হ্যাভ এ বাজেট কনসার্ন দেন গো ফর দ্য লোয়ার মডেলস, যদি সেগুলোও এক্সপেন্সিভ মনে হয় তাহলে স্টে উইথ দ্য স্টক, স্টক ইজ নট টু ব্যাড, বাট ইয়া থাকলে ভালো। আই এম অ্যাবসলুটলি এনজয়িং ইট, লাভিং ইট, অনেক স্মুথ হয়ে গেছে, শিফটিং, ব্রেক, পারফরমেন্স, এভরিথিং ইজ গুড। অনেকেই গতবার কমেন্ট করছিল দ্যাট বাবু ভাই থেকে কেন নিতে হবে আর সামথিং লাইক দিস, আল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি নিজেও খুব একটা জানতাম না এই প্রোডাক্টের ব্যাপারে,
অ্যান্ড উনি আমাকে অ্যাপ্রোচ করছে তাই জানতে পারছি, আর কেউ অ্যাপ্রোচ করেনি তাই ওদের কথাও মেনশন করেনি, ওদের থেকে কিনিনি, সিম্পল অ্যাজ দ্যাট। উনি আমাদেরকে অ্যাপ্রোচ করছে, প্রোডাক্টের ব্যাপারে জানতে পারছি, এক্সপ্লেন করছে দ্যাট পারফরমেন্স ইম্প্রুভ হবে, সো উই অ্যাগ্রিড ফর ইট, ওনার থেকেই নিলাম। অ্যান্ড যেটা তখন উনিও বলতেছিল দ্যাট উনি ওনার প্রমোশন চাচ্ছে না, উনি চাচ্ছে আরসিবিটা প্রমোট হোক, আরসিবিটা মানুষ জানুক, বা এই টাইপের আফটার মার্কেট ব্রেক ক্লাচ এগুলো পাওয়া যায় সেটা উনি প্রমোট করতে চায়। ইট ডাজেন্ট ম্যাটার লাইক ওনার প্রমোট হোক আর না হোক। সো ওনার পেজ লিঙ্ক ডেফিনেটলি ডিসক্রিপশানে দেওয়া আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট হিম। ওনার সাথে কনসাল্ট করলে উনি ভালো সাজেশন দিবে কোন বাইকের জন্য কোনটা বেস্ট হবে, আর যার যার বাজেট অনুযায়ী উনি ওটা সাজেস্ট করতে পারবে। থার্সডে ইভিনিংয়ে অর থার্সডেতে আমি আর কোনোদিন ভ্লগ প্ল্যান করবো না, আই এম গোয়িং অ্যাবসলুটলি ক্রেজি ইন হিয়ার। পুরাটা দিন এত ট্রাফিকের উপর গেছে, আনবিয়ারেবল ট্রাফিক এভরিওয়ে। প্রোডাক্টগুলো আসলেই মজা আছে একটা, আমার মনে হয় আমি যে বাইকে কিনি ফিউচারে আমি ডেফিনেটলি এগুলো লাগাবো, বি ইট দিস ব্র্যান্ড অর মেবি সাম আদার ব্র্যান্ড, আই ডোন্ট নো। আর অনেক ব্র্যান্ডেরই আসে, আই থিঙ্ক ওগুলো আরও এক্সপেন্সিভ, বাট আই থিঙ্ক আরসিবি ইজ ভেরি গুড, বাকিগুলোর ব্যাপারে আইডিয়া নেই, বাট ইয়াস ফিউচারে যে বাইক কিনি ইনশাল্লাহ এগুলো লাগাবোই। দেখতে খুব সুন্দর লাগে, একটা অন্য লেভেলের ফিল আছে, অ্যান্ড ইজি হয়ে যায় ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটা একটু ইজি হয়ে যায়, স্পেশালি আমাদের দেশের ট্রাফিকের জন্যে যেখানে কনস্ট্যান্টলি ব্রেক ক্লাচ করতেই থাকতে হয়। সো যতটুকু স্মুথ করা পসিবল ততই বেটার। ফাইনালি সাম রিলিফ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে গাইজ, ইনশাল্লাহ আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, পিস। জাস্ট একটু ক্লাচটা টেস্ট করলাম প্রত্যেকটা গিয়ার শিফট করে, ডেফিনেটলি অনেক মজা লাগে।